রন মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার এই সিরিজে আলোচিত হবে আমিরুল মিনিন আলী ইবেন আব্দ রদিয়াল্লাহ আনহুল জীবন এবং সাহাবি যুগের পরিসমা আহামদুল্লাহ ওসালত ওয়াসাল্লাম আল্লাহ সাইদ দিন আম আহমেদ ওয়ালা আলি ওসাবি ওসাল্লাম তাসলিম আন কাসিরা ফাতিমা রাতিয়াল্লো আনহা তার পরিচয় তার বিশেষ মর্যাদাগুলো কী কী সেই বিষয়ের দিকে এবারে আমরা যাচ্ছি সওয়ান রাতিয়াল্লোয়ানহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম যখন কোনো সফরে কিংবা যুদ্ধে বা অভিযানে বাইরে যেতেন মদিনা থেকে বাইরে যেতেন তখন তার সর্বশেষ কাজ ছিল মদিনা থেকে বের হওয়ার আগে ফাতিমার কাছ থেকে বিদায় নেওয়া অর্থাৎ সবার শেষে তিনি ফাতিমার কাছ থেকে বিদায় নিতেন আবার যখন তিনি ফেরত আসতেন সফর থেকে তখন সর্বপ্রথম কাজ ছিল তিনি ফাতিমার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতেন দেখা করতেন আরেকটি বর্ণনায় এসেছে যে রাসল সাল্লাই তিনি সফর বা যুদ্ধ থেকে ফিরে এসে মসজিদে প্রথম দুইটা কাজ সোলাত আদায় করতেন এবং এরপর সবার আগে যেতেন ফাতিমার কাছে এরপর তার অন্যান্য পরিবারের সদস্য বা স্ত্রী বিবিদের কাছে তিনি যেতেন আইসার দিয়া তিনি বর্ণনা করে বলেছেন যে কথা কর্মে এবং চারিত্রিক গুণের দিক থেকে রাসুল্ল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে ফাতিমা যেভাবে এত অধিক সাদৃশ্য রাখতেন তেমনটা আমরা আর কারো ক্ষেত্রে দেখিনি ফাতিমা তিনি যখন কাছে আসতেন তখন রাসুল উহ সাল্লি সাল্লাম তাকে স্বাগত জানানোর জন্য উঠে দাঁড়াতেন এবং কাছে এনে বসাতেন এবং তার কপালে চুমু খেতেন আরেকটি বর্ণনা এসেছে যে তিনি তার হাতে চুমু খেতেন ওসামা আবনে জায়দ রাহানহু বলেছেন যে রাসুল্ল সাল্লাই সাল্লাম তিনি বলেছেন আমার পরিবার বা আহলে বাইতের মধ্যে আহলে বাইতের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে ফাতিমা বুরাইদা রাজিউল্লাহু তার বর্ণনা এসেছে রাসূলুল্লাহ উলা সাল্লাম তিনি নারীদের মধ্যে ফাতিমা এবং পুরুষদের মধ্যে আলীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এই প্রসঙ্গে বুখারির বর্ণনায় আমরা দেখতে পাই বিশুদ্ধ হাদিসে এসেছে আমর ইবুল্লাহ তিনি বর্ণনা করে বলেছেন যে আমি রাসূলুল্লাহ উহ সাল্লা আলু সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কাছে মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে তখন রাসূলুল্লাহ উহ সাল্লাম জবাব দিয়েছিলেন আয়েশা আয়েশা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর পুরুষদের মধ্যে তখন তিনি বলেছিলেন ইসার পিতা বা আউ অকর আমার কাছে সবচেয়ে প্রিয় ওলামা একরাম এই উভয় হাদিসের সম্পর্কে আলোচনা করে বলেছেন যে উভয় হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই কারণ আলী এবং ফাতিমাকে যখন তিনি উল্লেখ করেছেন তখন তিনি বুঝিয়েছেন নিজের পরিবারের কথা বা বাইতের কথা নিজের পরিবারের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলু আলী এবং ফাতিমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইবনুল আরব ইরাহিম্লাহ তিনি বলেছেন যে সমস্ত উম্মার বিষয় যখন আসবে সমস্ত মানবজাতির বিষয় যখন আসবে সেই অবস্থায় তিনি আউ বকরাস সিদ্দিককে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আয়েশাকে ভালোবাসতেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি এবং নিজের পরিবারের মধ্যে ছিল আলী ও ফাতিমা রাজি আল্লাহ আনহুমা রাসুল্লাহ সাল্লাম যখন তার অন্তিম সময় মৃত্যুসজ্জায় তিনি ছিলেন সেই অবস্থায় তিনি ফাতিমা রাজি আল্লাহ আনহাকে সুসংবাদ জানিয়েছেন তিনি বলেছেন হে ফাতেমা তুমি কি এই সংবাদে সন্তুষ্ট নাও তুমি মুমিন রমণীদের সর্দার বা রানী কিংবা এই উম্মতের যারা নারী রয়েছেন তাদের তুমি নেত্রী রসুল্লসাল আলাইসালাম তাকে বলেছেন আতা নিসা ইল মিনিন আউ সৈদাতা নিসাঈ হাজিহিল উম্মা আরেকটি বর্ণনা এসেছে ফাতিমা ই আহলিল জান্না ফাতিমা রাদি আনহা তিনি জান্নাতি নারীদের সর্দার বা নেত্রী আরেকটি বর্ণনায় ফাতিমার মর্যাদার প্রসঙ্গে এসেছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বলেছেন জান্নাতি নারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন চারজন খাদিজা বিন্তু খোয়াইলিদ ফাতিমা বিন্তু মুহাম্মদ আসিয়া ইমরা ফিরাউন এবং মারিয়াম বিনতে ইমরান আরেকটি বর্ণনায় রাসুল্লাহ ইসলাম বলেছেন পূর্বের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নারী হলেন ইমরানের কন্যা মারিয়াম এবং এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা এবং খাদিজার মেয়ে অর্থাৎ ফাতিমা রাজিউল্লাহ আনহা এই চারজন নারীর মধ্যে কমন বৈশিষ্ট্য বা সাধারণ বিষয় কি কেন এই চারজন নারী অন্যান্য সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করলেন তাদের বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব কী ছিল লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই চারজন মহিউষী নারী প্রত্যেকেই কোনো না কোনো নবীর সঙ্গে সংযুক্ত রয়েছেন আসিয়া যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন তিনি মুসা আলাইসাল্লামকে লালন পালন করেছেন তিনি মূসা আলাহি মা না হয়েও মায়ের ভূমিকা পালন করেছেন তার হাতেই তার ঘরেই শিশু মুসা তিনি বড় হয়েছেন তিনি সেই দায়িত্ব পালন করেছেন মারিয়াম যিনি ইমরানের কন্যা ছিলেন তিনি ছিলেন ঈসা আলাইসাল্লামের মা তিনিও মায়ের ভূমিকা পালন করেছেন এরপর খাদিজা তিনি রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের স্ত্রী বা বিবির ভূমিকা পালন করেছেন এবং ফাতিমা রাদি আল্লাহনহা তিনি ছিলেন রাসুল উল্লাহ সাল কন্যা এই চারজন নারীর মধ্যে কমন বিষয় বা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে নারী হিসেবে তাদের উপর যে অর্পিত দায়িত্ব আল্লাহ সুতল্লা প্রদান করেছেন সেই দায়িত্ব তারা সফলতার সঙ্গে পালন করেছেন মৌসা ঈসা এবং রসুল উল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তাদেরকে দেখাশোনা করা তাদের বিষয়গুলোকে আগলে রাখা এই দায়িত্ব তারা পালন করেছেন কেউ পালন করেছেন মায়ের ভূমিকা কেউ পালন করেছেন স্ত্রীর ভূমিকা এবং ফাতিমা তিনি কন্যা হিসেবে রসুলুল্লাহ সাল্লামের প্রতি তার ভূমিকা পালন করেছেন এই চারজন নারী কেউই ঘরের বাইরে কোনো কাজ করতেন না কিংবা প্রচলিত কথায় বর্তমান সময়ের ভাষায় বলতে হয় যে তাদের কোনো ক্যারিয়ার ছিল না কিন্তু এর পরেও তাদের দায়িত্ব পালনের মাধ্যমে তারা সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন খাদিজা রাজি আল্লাহ আনহা তার প্রসঙ্গ আসলেই অনেকে বলতে শুরু করেন যে খাদিজা তিনি তো একজন ব্যবসায়ী নারী ছিলেন তিনি ব্যবসা করতেন এবং এই বিষয়টিকে অপব্যাখ্যা করে এক ধরনের মানুষ বিভিন্ন দিবস যেমন নারী দিবস আসলেই তারা বলতে শুরু করে যে খাদিজা যদি ব্যবসা করতে পারেন নবীজির স্ত্রী হয়ে তাহলে বর্তমানে নারীদেরও তো ঘরে থাকা উচিত নয় তাদেরও উচিত ক্যারিয়ার গঠন করা অর্থনৈতিক মুক্তি অর্জন করা এবং বাইরে এসে পুরুষের সঙ্গে একত্রে ব্যবসা করা কিংবা অন্যান্য বিভিন্ন ক্যারিয়ার গঠন করা কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে খাদিজা রাতিয়াল আনহা তিনি ব্যবসা করেছেন কোন সময়ে ইসলাম পূর্ব সময়ে জাহিলিয়াতের সময়ে এবং আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই অবস্থাতেও খাদি আল্লাহ তাল আনহা তিনি নিজে বাইরে বের হয়ে ব্যবসা পরিচালনা করেননি কিংবা নিজে ব্যবসায়িক সফরে গিয়ে হাটে বাজারে গিয়ে ব্যবসা পরিচালনা করেননি তিনি অর্থ দিয়েছেন মূলধন দিয়েছেন এবং কর্মচারী নিযুক্ত করেছেন সেই কর্মচারীরা তারা ব্যবসা পরিচালনা করেছে এভাবে খাদি জারাদিয়তাল আনহা তিনি ব্যবসা করেছেন তিনি পুরুষের সঙ্গে মেলামেশা কিংবা হাটে বাজারে ঘুরে বেড়াননি এবং সেই ব্যবসার ঘটনাও হচ্ছে রাসুল উল্লাহ সাল্লামের সঙ্গে বিয়ের পূর্বের ঘটনা যখন রাসুল উল্লাহ সাল্লু তিনি স্বামী হিসেবে গ্রহণ করলেন সেই অবস্থায় তার নিজের সমস্ত সম্পত্তিকে তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের জন্য এবং ইসলামের জন্য খরচ করে দিয়েছেন এবং বিভিন্ন হাদিসে খাদিজারাদিয়তোলাহার মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসুল্ল সাল্লাহ সালাম সেই অবদানকে তুলে এনেছেন কাজী এই বিষয়টিকে অপব্যাখ্যা দিয়ে নারীদেরকে বাইরে কাজ করার বৈধতা প্রদান করার কোনো সুযোগ নেই এই বিষয় সত্য যে ইসলাম বিভিন্ন পরিস্থিতিতে নারীদেরকে কাজ করা কিংবা অর্থ উপার্জন করার অনুমতি প্রদান করে কিন্তু এর কিছু উপযুক্ত কারণ থাকতে হবে এবং নির্দিষ্ট শর্ত পূরণের পর সেই সুযোগ লাভ করা যাবে বর্তমানে যেভাবে একত্রে নারী পুরুষ কাজ করছে সেই বৈধতা কিছুতে ইসলাম প্রদান করে না এবং একই সঙ্গে আরও স্মরণ রাখা জরুরি যে নারীদের কাজ করা অর্থ উপার্জন করা কেরিয়ার গঠন করা এগুলো কখনোই লক্ষ্য নয় এগুলোকে কখনোই লক্ষ্য জীবনের উদ্দেশ্য কিংবা গোল বানানো যাবে না বরং আল্লাহ সুবহাম তালা নারীদের উপর প্রধান যে দায়িত্ব অর্পণ করেছেন সেটা হচ্ছে ঘর এবং সংসারের বিষয়গুলোকে দেখাশোনা করা হাদিসে যে চারজন নারীকে সমস্ত নারীদের নেত্রী বা শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে তাদের কেউই ঘরের বাইরে কোনো কাজ করতেন না কিংবা প্রচলিত ভাষায় কোনো কেরিয়ার পারস্যু করতেন না সেই ঘটনাটি আমরা স্মরণ করতে পারি যে যখন জিবরাইল আলাই ইসলাম তিনি আল্লাহ সুবাহতাল্লাহর কাছ থেকে আসলেন এবং কি সংবাদ নিয়ে আসলেন আল্লা সুফামতাল্লাহ জিব্রাহিলকে এই কারণে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে পাঠিয়ে দিয়েছেন যে তুমি খাদিজার প্রতি আমার সালাম পৌঁছে দেবে আল্লাহ সহামতাল্লাহ নিজের পক্ষ থেকে সালাম পাঠাচ্ছেন খাদিজার কাছে সেই অবস্থায় খাদিজা কি কাজে ব্যস্ত ছিলেন কেন আল্লাহ তার সবচেয়ে বড় ফেরস্তাকে পাঠিয়ে দিলেন খাদিজার প্রতি সালাম পাঠানোর জন্য যখন জিব্রাহিল আল্লাহ সাল্লাম রসুল্ল সাল্লামের কাছে আসলেন তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ ওই যে দেখুন খাদিজা একটি খাবারের পাত্র নিয়ে আপনার কাছে আসছেন এবং হাদিসের বর্ণনায় এসেছে আবু রায়া বর্ণনা করেছেন যে সেই পাত্রে তরকারি অথবা কোনো ধরনের অথবা অন্য কোনো খাবার কিংবা পানীয় ছিল ইব্রাহী রাসুল্লাসাল্লামকে বললেন যখন তিনি আপনার কাছে এসে পৌঁছাবেন তখন তাকে জানাবেন যে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম এবং আল্লাহ তাকে এমন একটি জান্নাতের প্রাসাদের সুসংবাদ দিয়েছেন যেটা নির্মিত হয়েছে স্বর্ণের দ্বারা এবং মণিমুক্তা দ্বারা সেখানে থাকবে না কোনো হট্টগোল এবং থাকবে না কোনো ক্লেশ কিংবা ক্লান্তি রাসুল্লাস্লামের কাছে খাদিজা রাজিহাল তাল্লা আনহা তিনি খাবার নিয়ে আসতেন এবং যখন ওহি নাজিল হচ্ছিল সেই শুরুর সময় রাসুল উহলাম তিনি বিভিন্ন সময় হেরা গুহায় অবস্থান করতেন খাদিজা রাজিয়াল আনহা একটি নির্দিষ্ট অবস্থান পর্যন্ত তিনিও যেতেন এবং সেখানে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ কাছে বিভিন্ন খাবার পানীয় এগুলো নিয়ে আসতেন এবং সেগুলো পৌঁছে দিতেন সেই রকম অবস্থায় আল্লাহ খাদিয়ার প্রতি তার ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে সালাম পেশ করলেন এবং তাকে সুসংবাদ দিলেন যে আপনি এমন এক জান্নাত লাভ করবেন যেখানে কোনো ক্লান্তি কিংবা কষ্ট থাকবে না এবং কোনো কষ্টদায়ক কথাও আপনাকে শুনতে হবে না কোনো হট্টগোল থাকবে না খাদিজা রাধুলানহা তিনি একজন সচ্ছল বিত্তশালী ধনী মহিলা ছিলেন তিনি চাইলেই রসুল্লাহ সাল্লামের খেদমত করার জন্য একজন খাদেম রেখে দিতে পারতেন কিন্তু তা না করে তিনি নিজে রাসুল্লাহ সাল্লা সাল্লামের খেদমত করছিলেন স্ত্রী হিসেবে তিনি স্বামীর খেদমত করছিলেন এবং এই বিষয়ের দিকে ইঙ্গিত করে জিব্রাইল আলাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এসে বললেন ওই যে দেখুন খাদিজা একটি খাবারের পাত্র নিয়ে আপনার কাছে আসছেন এবং যখন তিনি আপনার কাছে আসবেন তখন তাকে জানাবেন আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তার উপর সালাম এবং জান্নাতের সেই সুসংবাদ কাজে নারীদের সফলতা কোথায় এই প্রশ্নের জবাব কোনো নারীবাদীর কাছ থেকে আমাদের নেওয়া যাবে না একজন নারীবাদী বলবে নারীদের সফলতা হচ্ছে পুরুষদের অনুকরণে পুরুষরা যা করবে আমরাও তাই করতে পারি এটাই আমাদের সফলতা একজন সেকুলার ব্যক্তি বা অমুসলিম ব্যক্তি সে বলবে যে একটি কেরিয়ার গঠন করা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা বা অর্থনৈতিক মুক্তি লাভ করা এর মধ্যেই রয়েছে নারীদের সফলতা কিন্তু বাস্তবে নারীদের সঠিক স্থান হচ্ছে পরিবারে মা হিসেবে স্ত্রী হিসেবে কিংবা কন্যা হিসেবে বর্তমানে কেরিয়ার গঠন করতে গিয়ে কিংবা অন্যান্য বিষয়গুলোকে অর্জন করতে গিয়ে সেখানে বড় বড় ভূমিকা পালন করলেও মা স্ত্রী কিংবা কন্যা হিসেবে কতটুকু সফল ভূমিকা পালন করছে বর্তমান সময়ের মুসলিম নারীরা নারীদেরকে বাদ দিয়ে কোনো পরিবার বা ঘর বা বাড়ি টিকতে পারে না সেকুলার সমাজে পরিবারের এই ভূমিকা দিন দিন ধূসর থেকে ধূসরতম হয়ে যাচ্ছে এবং পরিবারের উপরে রাষ্ট্রের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমা দেশগুলোতে এবং তাদের অনুকরণে বর্তমানে বিভিন্ন মুসলিম দেশেও দেখা যাচ্ছে যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে সেই নিউক্লিয়ার ফ্যামিলি বা স্বামী স্ত্রী এবং সন্তানাদি এই ছোটো ছোটো পরিবারগুলো পর্যন্ত ভেঙে যাচ্ছে এবং সেগুলো সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিতে রূপান্তরিত হচ্ছে এবং এরপর দেখা দিচ্ছে নানা রকমের মানসিক সমস্যা হতাশা বিষণ্নতা আত্মহত্যা কিংবা অন্যান্য সমস্যাগুলো কাজে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে গিয়ে আসলে আমরা কি পাচ্ছি এবং কি হারাচ্ছি এই হিসাব মিলিয়ে দেখা খুবই জরুরি রাসুল্ল সাল্লাহসাল্লাম তিনি স্বামী এবং স্ত্রী উভয়ের ভূমিকাকে গুরুত্বের সহকারে বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন একটি সফল পরিবার গঠন করতে গিয়ে কারণ পরিবার ছাড়া মুসলিমদের কোনো অস্তিত্ব থাকতে পারে না মুসলিম নারী কিংবা পুরুষের জন্য পরিবার হচ্ছে ক্ষুদ্রতম একক বা ইউনিটি এবং পরিবার যদি ধ্বংস হয়ে যায় এটাই হচ্ছে শয়তানের জন্য সবচেয়ে বড় বিজয়ের একটি সমাজকে পরিবর্তন করা কিংবা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা এর জন্য প্রথম ভিত্তিমূল হচ্ছে একটি শক্তিশালী সফল মুসলিম পরিবার রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম স্বামীদের ভূমিকা উল্লেখ করে বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক তারাই সর্বোত্তম লোক তারাই যারা তাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণকারী স্ত্রীদের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন আমি কি তোমাদেরকে জানাবো তোমাদের কোন স্ত্রী স্ত্রীরা জান্নাতি একরাম বললেন কেন নয় অবশ্যই জানাবেন ইয়া রাসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বললেন স্বামী ভক্ত এবং অধিক সন্তান সম্ভবা রমণী এমন রমণী যদি স্বামী তার উপর রাগ করে থাকে কিংবা কোনো বিষয়ে মন খারাপ থাকে তাহলে তার স্বামীর মন ভালো করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যদি না পারে তাহলে স্বামীর হাতে হাত রেখে বলে যতক্ষণ না পর্যন্ত আপনার মন ভালো হচ্ছে ততক্ষণ আমি আহার করব না কিংবা শয্যা গ্রহণ করব না এবং হাদিসটি এসেছে সহিয়াত তার গিবে কাজে নারী হিসেবে নারীর উপর অর্পিত আল্লাহ তালার দায়িত্ব পালন করা মা হিসেবে কন্যা হিসেবে কিংবা এই ক্ষেত্রে স্ত্রী হিসেবে স্বামীর প্রতি যে ভূমিকা সেগুলো পালন করা এর মাধ্যমে নারীদের জন্য রয়েছে সফলতা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রাণ প্রিয় মেয়ে ফাতিমা তার জন্য কোনো খাদেমের ব্যবস্থা করেননি বরং তিনি যেই কাজ করছিলেন সেই কাজেই তাকে ব্যস্ত রাখলেন এবং অতিরিক্ত কিছু আমলের কথা তাকে জানিয়ে দিলেন যদিও বা ফাতিমা রাজিয়াল আনহা তার নিজের হাত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল সেই গম পেশার ভারী যাতা ঘুরাতে ঘুরাতে বর্তমান সময়ে বিভিন্ন মুসলিম সমাজে অবস্থা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে অনেক নারী এই বিষয়গুলো জানেন এবং বুঝেন এবং পালন করার চেষ্টাও তারা করে থাকেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে বাধ্য হয়েই তাদেরকে পুরুষের পাশাপাশি অর্থ উপার্জনের বিভিন্ন কাজে নামতে হয় এবং এর পেছনের একটি বড় কারণ হচ্ছে যে সেই সমস্ত নারীদের উপর যারা দায়িত্বশীল পুরুষ তারা সেই নারীদের দেখাশোনা করেন না রক্ষণাবেক্ষণ করেন না কিংবা যা ভরণ পোষণ প্রদান করা প্রয়োজন সেগুলো করেন না এর ফলে বাধ্য হয়ে নারীকে তার জীবিকা অর্জনের জন্য অর্থ উপার্জনে কাজে নামতে হয় এটা হচ্ছে একটি দুঃখজনক বাস্তবতা অথচ ইসলামী শরিয়া পুরুষের উপর দায়িত্ব অর্পণ করেছে যে পুরুষ নারীর উপযুক্ত যা খরচাদি সেগুলোকে প্রদান করবে এখন যেহেতু পুরুষ এই দায়িত্ব পালন করছে না সেই সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে নারী যখন নিজেই শরীয়তে সীমা লঙ্ঘন করে বাইরে গিয়ে পুরুষের পাশাপাশি অর্থ উপার্জনের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে কাজেই এখানে বড় প্রশ্ন হচ্ছে পুরুষের উপরে অর্পিত যে দায়িত্ব এবং নারীর যে প্রাপ্য অধিকার সেই অধিকার কে প্রদান করবে সেই অধিকার নিশ্চিত করবে কে এটি হচ্ছে বড় প্রশ্ন কারণ অধিকার এমন একটি বিষয় যেটা শুধুমাত্র কাগজে কলমে কিংবা কিতাবে লেখা থাকলে প্রতিষ্ঠিত হয়ে যায় না সেটা রক্ষণাবেক্ষণ করা তদারকি করা এবং বাস্তবায়ন করার জন্য প্রয়োজন একটি কর্তৃপক্ষ একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক এবং মুসলিমদের অধিকার পাবার মুসলিমদের অধিকার নিশ্চিত করার সেই ফ্রেমের নাম হচ্ছে ইসলামী রাষ্ট্র এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং স্পষ্ট কথা কাজেই এই মূল বিষয় মূল সমস্যা এটা সমাধান করা সবচেয়ে বেশি প্রয়োজন এবং জরুরি যদি এটা আমরা সমাধান করতে পারি তাহলে অন্যান্য ছোটোখাটো সমস্যাগুলো এমনিতেই অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে আসবে এবং মূল সমস্যা সমাধান না করে যদি একটি সমস্যাকে টিকিয়ে রেখে আরেকটি নতুন সমস্যা সৃষ্টির মাধ্যমে তার সমাধানের চেষ্টা করা হয় সমাধান কখনোই আসবে না ইসলামী খিলাফার অধীনে এখন আমরা আলী ইবনাবি তলিব রা দিয়ত আহুর জীবনী আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলোকে উল্লেখ করছি স্মরণ করা যেতে পারে এর আগে যখন আমরা অমর ইবনুল খাতাব রা আনহু তার জীবনী আলোচনা করেছিলাম সেখানে বিভিন্ন দৃষ্টান্ত এবং ঘটনা আমরা উল্লেখ করেছিলাম যে কিভাবে অমর ইবনুল খাতাব রাদিআল আনহু তিনি অসহায় নারীদেরকে বিধবা নারীদেরকে রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করেছিলেন একটি প্রশাসনিক কাঠামোর অধীনে সেই বিষয়গুলিকে তিনি নিয়ে এসেছিলেন কোনো একজন নারীকেও রক্ষণাবেক্ষণ কিংবা তদারকির বাইরে রাখা হতো না ইসলামী রাষ্ট্রের মাধ্যমে সমস্ত বিধবাদেরকে ভাতা প্রদান করা হতো এবং তাদের প্রয়োজন পূরণ করা হতো এবং সামাজিক কাঠামো বা সমাজ ব্যবস্থা এমন ছিল যে কোনো নারী যদি স্বামীহীনা হয়ে যেতেন বা বিধবা হয়ে যেতেন বা তালাক হতেন সেই বিষয়টিকেও কোনো অশুভ বিষয় বা একটি দাগ পড়ে গেছে এভাবে দেখা হতো না বরং খুবই স্বাভাবিকভাবে দেখা হতো এবং অন্য একজন পুরুষ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিতেন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইসলামে প্রচলিত সেই ব্যবস্থা পুরুষের একাধিক বিয়ে করার যে সুযোগ তার একটি উপকারিতা আমাদের মধ্যে রয়েছে কাজেই নারী অধিকারের এই বিষয়গুলো এবং বর্তমান সময়ের জাহিলিয়াত সেগুলো বোঝার জন্য আমরা একটি অতিরিক্ত রেফারেন্স গ্রন্থ উল্লেখ করছি আমরা একটি অতিরিক্ত গ্রন্থকে রেফারেন্স হিসেবে উল্লেখ করছি আগ্রহী ব্যক্তিগণ সেই গ্রন্থ থেকে বিস্তারিত দেখে নিতে পারেন এবং বইটি হচ্ছে মোহাম্মদ কুতুব রাহিমাউল্লাহ তার রচিত গ্রন্থ যেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে বিংশ শতাব্দীর জাহিলিয়াত এই শিরোনামে সেখানে বিভিন্ন শিরোনামের অধীনে আধুনিক সময়ের জাহিলিয়াতগুলোকে পর্যালোচনা করা হয়েছে এবং সেখানকার একটি উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে নারী অধিকার এবং বর্তমান সময়ের জাহিলিয়াতের প্রসঙ্গগুলো এবং ইসলামী শরীয়তে নারীরা যে অধিকার বা হক প্রাপ্য সেটা কখনোই একটি সেকুলার রাষ্ট্র বা সমাজ নিশ্চিত করবে না কিংবা প্রদান করবে না তাদের মূল সমস্যা ইসলামিক কাঠামো আমাদের মধ্যে নেই সেটিকে পুনঃপ্রতিষ্ঠিত করা আমাদের সবার জন্যই জরুরি ফাতিমা রাদিউল্লা তালহা তার জীবনী আলোচনার দিকে আমরা ফেরত যাচ্ছি তার একটি কুনিয়া বা উপনাম ছিল তাকে বলা হতো উম্মে আবিহা অর্থাৎ তিনি তার পিতার মা স্বরূপ ফাতিমা রাদিউল তালহা তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের মা সমতুল্য যেন তিনি তার জীবনের বিভিন্ন পর্যায়ে মায়ের মতো রাসুল্লাহ সাল্লামকে দেখাশোনা করেছেন এবং আগলে রেখেছেন যে কারণে তাকে এই উপনাম প্রদান করা হয়েছে তাকে বলা হয় তিনি উম্মে আবিহা তিনি যেন তার পিতার মায়ের সমতুল্য জীবনের বিভিন্ন পর্যায়ে ফাতিমা রাদি আল্লাহতোলা আনহা কখনও স্ত্রী কখনও মা কখনও কন্যার ভূমিকা পালন করেছেন ফাতিমা রাজি আল্লোলা আনহা তিনি দীর্ঘ জীবন লাভ করেননি তার বয়স তিরিশ স্পর্শ করার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন কেউ বলেছেন সাতাইশ পঁচিশ কিংবা উনত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন এই অল্প সময়ের মধ্যেই তিনি নারী হিসেবে তার সমস্ত ভূমিকা সফলতার সঙ্গে পালন করেছেন এবং পৃথিবী শ্রেষ্ঠ চারজন নারীর মধ্যে একজন হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরেছেন পেছনের জীবনের দিকে যদি আমরা ফিরে যাই অর্থাৎ তার শৈশবের দিকে তাহলে আমরা কন্যা হিসেবে তার ভূমিকাও দেখতে পাই এবং সেখান থেকে আমরা এই উপনামটি বুঝতে পারি কেন তাকে বলা হতো উম্মে আবিহা রাসুলুল্লাহ সাল্লা অন্যান্য মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার মাধ্যমে তারা যখন স্বামী গৃহে চলে যান সেই অবস্থায় ফাতিমা রাদি আল্লাহ আনহা কনিষ্ঠা মেয়ে হিসেবে রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ আসলামের ঘরেই অবস্থান করছিলেন ফলে অন্যান্য মেয়েদের তুলনায় ফাতিমা রাদি আল্লাহতাল আনহা খাদিজা রাদি আল্লাহ সবচেয়ে বেশি সহবত এবং সাহচর্য পেয়েছেন এবং খাদিজা রাদি আল্লুতাল আনহা যখন তিনি মৃত্যুবরণ করেন নবুয়তের দশম বর্ষে সেই অবস্থায় রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের কাছে শুধুমাত্র ফাতিমাই অবস্থান করছিলেন এবং সেই রকম অবস্থায় যেই বছরটিকে দুঃখের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে খাদিজা রাজিয়াল তোলাহার মৃত্যুর পর ফাতিমা তিনি নিজেই রাসুল উল্লাহ সাল্লামের ঘরের সমস্ত বিষয়গুলোকে দেখাশোনা করছিলেন এবং তার পরিবার আগলে রেখেছিলেন মক্কার প্রথম দিকের একটা ঘটনা থেকে আমরা দেখতে পাই একেবারে ছোটো কিংবা বালিকা বয়সের থাকা সত্ত্বেও ফাতিমা রাজিয়াল তোলাহা তিনি খুবই সাহসী ছিলেন এবং কিভাবে পিতা রাসুল উল্লাহ বিভিন্ন কষ্ট তিনি দূর করতেন এবং সেই কষ্টগুলোর মাধ্যমে তিনি নিজেও কীভাবে আক্রান্ত হতেন বুখারি বর্ণনা এসেছে যে একবার যখন রাসুদুল্লাহ সাল্লু আলাইসালামকে আবার কাছে দাঁড়িয়ে সলাত আদায় করছিলেন সেই অবস্থায় কুরাইশদের একদল লোক সেখানে অবস্থান করছিল এই অবস্থায় তারা বলতে শুরু করলো যে দেখো এই রিয়াকারকে অর্থাৎ রাসুদুল্লাহ সাল্লু আসালামকে ইঙ্গিত করে তারা বেয়াদি করে বলছিল যে রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম যে তিনি যেন তাদেরকে দেখানোর জন্য সেখানে এসে সলাত আদায় করছেন এই অবস্থায় তারা একটি চক্রান্ত করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে কোনো একজন ব্যক্তি গিয়ে কিছু নোংরা বর্জ্য এবং ময়লা নিয়ে রাসুলুল্লাহ সাল্লু ইসলামের উপর চাপিয়ে দেবে একজন বলল যে তোমাদের মধ্যে কে আছো যে একটি উটের ভুরি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দেবে যখন তিনি সিজদায় থাকবেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম যখন সিজদায় চলে গেলেন সেই অবস্থায় তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ইবনে আবু মঈদ সে উঠে দাঁড়ালো এবং গিয়ে সেই বর্জ্য পদার্থগুলো রাসুলুল্লাহ সাল্লু ইসলামের মাথার উপর চাপিয়ে দিল উটের ভুরির মতো ভারী এবং নোংরা বিষয়গুলো রাসুল্ল সাল্লা অবস্থায় সিজদা থেকে মাথা উঠাতে পারছিলেন না এই দৃশ্য দেখে সেই নিকৃষ্ট অপরের ওপর হেসে গড়িয়ে পড়ছিল এই ঘটনা যে সাহাবি বর্ণনা করছেন তিনি নিজেও সেই সময় অল্প বয়সের ছিলেন এবং অসহায় ছিলেন তিনি অন্যত্র আফসোস করে বলছেন হায় সেই দিন যদি আমার কোনো শক্তি থাকতো কিংবা আমি যদি তাকে কোনোভাবে সাহায্য করতে পারতাম তিনি বর্ণনা করে বলছেন যে এই অবস্থায় খবর পৌঁছে গেল ফাতিমার কাছে ফাতিমা তিনি ছিলেন সেই বয়সে ছোট বয়সের বালিকা বয়সের তিনি তার পিতার এই সংবাদ শুনে দৌড়ে ছুটে আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সিজদারত অবস্থায় মাথা উঠাতে পারছিলেন না ফাতিমা নিজের হাতে সেই ময়লা আবর্জনাগুলো তার মাথা থেকে পরিষ্কার করে দিচ্ছিলেন এবং তাকে সেখান থেকে উঠতে সাহায্য করলেন এবং নিজে সেই অবস্থায় মুস্রিকদেরকে লক্ষ্য করে তিনি বকাঝকা করছিলেন এবং তিরস্কার করছিলেন শেষ পর্যন্ত সেখানে মাথা উত্তোলন করলেন সলাদ শেষ করলেন এবং এরপর তিনি আসমানের দিকে হাত তুলে বললেন আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করো এবং হাদিসের যেভাবে রাসুল্লাহ সাল্লাম একের পর এক নাম উল্লেখ করে সেখানে উপস্থিত ব্যক্তিদেরকে ধ্বংস করার জন্য আলাসের কাছে দোয়া করেছেন এবং ইবনে মাসুদ তিনি বলছেন যে আল্লাহর কসম বদরের যুদ্ধের দিনে আমি তাদের সবার লাশ পড়ে থাকতে দেখেছি এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফাতিমা তিনি সেই ছোট বয়সেও কীভাবে রাসুল উল্লাহ সালাইস্লামকে দেখে রাখতেন আগলে রাখার চেষ্টা করতেন খাদিজা রাদিউল তাল্লাহ আনহার মৃত্যুর পর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মানসিকভাবে প্রশান্ত রাখা এই ভূমিকা ছিল ফাতিমা রাদি আল্লাহতাল আনহার যে কারণে তাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন তার পিতার মা সমতুল্য উম্মে আবিহা উহুদের যুদ্ধের পরের ঘটনায় আমরা দেখি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তিনি মারাত্মকভাবে আহত হলেন আঘাতপ্রাপ্ত হলেন তার চেহারা রক্তাক্ত হয়ে গেল এবং একটি দাঁত শহীদ হয়ে গেল সেই অবস্থায় রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের মাথায় লোহার হেলমেট পর্যন্ত ভেঙে যায় ফাতিমা রাদি আল্হালাহা তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের চেহারায় পানি ঢেলে দিচ্ছিলেন এবং সে রক্ত ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন সাদ ইবনেসাদ রাজিউলা তিনি বর্ণনা করে বলছেন যে আলী সেখানে ছিলেন এবং একটি ঢাল দিয়ে তিনি পানি ঢেলে দিচ্ছিলেন ফাতিমা দেখলেন যে কিছুতেই রক্ত পরা বন্ধ হচ্ছে না বরং এটা আরও বৃদ্ধি পাচ্ছে সে অবস্থায় তিনি ছুটে গিয়ে একটি মাদুর বা চাটাই নিয়ে আসলেন এবং সেটাকে আগুনে পুড়িয়ে ছাই প্রস্তুত করলেন এবং সেই উত্তপ্ত ছাই তিনি জখমের উপরে চেপে ধরলেন এবং শেষ পর্যন্ত এভাবে রাসুল্ল ইসলামের যে রক্ত ঝরা সেটা বন্ধ হয়ে গেল ফাতিমারা দিয়ে লোত লন্ধা সেভাবে রাসুলুল্লা কষ্টকে দূর করছিলেন এবং তাকে নিরাময় করার চেষ্টা করছিলেন এই ঘটনা থেকেও আমরা দেখতে পাচ্ছি বাস্তবেই মেয়ে হয়েও তিনি কিভাবে মায়ের মতো রাসুল্লাহ সাল্লি আসলামকে দেখাশোনা করতেন এবং আগলে রাখতেন ফাতিমা রাজি আল্লাহ তালহা তার আরেকটি নাম হচ্ছে তাকে বলা হয়ে থাকে আর জাহারা জাহারা এই শব্দের বেশ কয়েকটি অর্থ রয়েছে একটি অর্থ হচ্ছে যার চেহারা উজ্জ্বল দীপ্তিময় কিংবা জ্যোতির্ময় কোনো ফুল সুন্দর বা সৌন্দর্যমণ্ডিত যে কোনো কিছুকে বোঝানোর জন্য ফুটন্ত ফুল সেগুলোকে বোঝানোর জন্য জাহারা শব্দকে ব্যবহার করা হয়ে থাকে উভয় দিক থেকেই ফাতিমা রাধিয়ালহা তিনি ছিলেন জাহারা ফুটন্ত ফুল সমতুল্য এবং তার চেহারা ছিল উজ্জ্বল দীপ্তিময় আলোকময় এবারে আমরা যাচ্ছি আলী এবং ফাতিমা তাদের সন্তানদের প্রসঙ্গে আলী রাধিয়ালহু ফাতিমা রাধিয়ালোলা আহার কাছ থেকে পাঁচজন সন্তান লাভ করেছিলেন তাদের মধ্যে তিনজন ছিলেন পুত্র সন্তান এবং দুইজন কন্যা সন্তান এই প্রসঙ্গে মুসনাদে আহমদে একটি বিশুদ্ধ হাদিসে আমরা দেখতে পাই যখন হাসান রাদিলতো নহু জন্ম লাভ করেছিলেন সেই অবস্থায় আলী বলছেন যে আমি তাকে শুরুতে নাম লিখেছি আমি তার নাম শুরুতে রেখেছিলাম হার্ব হার্ব বা যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বাইরে ছিলেন তিনি ফেরত আসলেন এবং ফেরত এসে বললেন যে আমার নাতিকে দেখাও তুমি তার কি নাম রেখেছো আলী বললেন তার নাম রেখেছি হার্ব রাসুল্লাহ সাল্লি আসলাম বললেন না বরং তার নাম হবে আল হাসান এরপর যখন হুসাইন রাতিল আনহু তিনি জন্মলাভ করলেন আলী আবারও তার নাম রাখলেন হার্ব রাসুল্লাহ সাল্লি সাল্লাম একইভাবে আবার ফেরত এসে বললেন যে কোথায় আমার নাতি তাকে দেখাও কি নাম রেখেছ তার আলী বললেন তার নাম রেখেছি হার্ব রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন না বরং তার নাম হবে আল হুসাইন এভাবে যখন তৃতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন আলী আবারও তার নাম রাখলেন হার্ব রাসুল্লাহ সাল্লু আসলাম বললেন বরং তার নাম হবে মুহাসান এরপর রাসুল সাল্লাহ তিনি বললেন আমি তাদের নাম রেখেছি হারুন আল্লাহলাম তাদের সন্তানদের নামের ধরন অনুসারে তাদের নাম ছিল সাবার সুবায়ের এবং মুসাব্বির এই বর্ণনাটি একটি বিশুদ্ধ বর্ণনা এবং এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলী রাধি উল্লাহ এবং ফাতিমা রাদি ইনহার সন্তান মুহাসান বা মুহসিন তিনি জন্মগ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সালামের জীবদ্দশাতেই তিনি শিশু অবস্থাতেই মৃত্যুবরণ করেন কাজেই পুত্রদের মধ্যে শুধুমাত্র হাসান এবং হুসাইন তারা জীবিত ছিলেন এবং কন্যা সন্তানদের নাম রাখা হয়েছিল উম্মে কুলসুম এবং জাইনাব সুতরাং ফাতিমা রাজিয়াল আনহা তিনি তার যে বোনেরা মৃত্যুবরণ করেছিলেন তাদের নাম অনুসারেই তার মেয়েদের নাম রেখেছিলেন উম্মে কুলসুম এবং জাইনাব এটা ছিল তার মেয়েদের নাম এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে মুহাসান বা মুহসিন তার প্রসঙ্গকে কেন্দ্র করে পরবর্তী সময়ে রাফিদিশিয়ারা বিভিন্ন ভ্রান্ত এবং মিথ্যা ঘটনা সৃষ্টি করেছে তারা এই ধরনের একটি মিথ্যা বর্ণনা সৃষ্টি করেছে যে অমর ইবুল খাতা রাজিয়া তোলানহ তিনি নাকি ফাতিমাকে আঘাত করেছিলেন গর্ভবতী অবস্থায় এবং সে কারণে তার গর্ভপাত হয়ে যায় এবং গর্ভপাতের কারণে যে শিশু মৃত্যুবরণ করে তিনি ছিলেন মুহাসান অথচ এই বর্ণনা থেকে আমরা সেই স্পষ্ট মিথ্যাচারটিকে শনাক্ত করতে পারছি কারণ এই বর্ণনাটি এসেছে মোসনাদে আহমাদে বিশুদ্ধ বর্ণনায় রসুল্ল সাল্লাসাল্লাম তিনি নিজে মোহাসানকে দেখেছেন এবং তার নামকরণ তিনি করেছিলেন কাজেই ওমারিবুল হাত্তাবকে ভিলেনের চেহারায় আবির্ভূত করার জন্য রাফিদেশিয়ারা যে প্রণাগুলো সৃষ্টি করেছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা জরুরি রসদুল্লাহ সাল্লাইসালামের সুন্নাত ছিল এটা যে তিনি উত্তম এবং কোমল অর্থ রয়েছে এই ধরনের নাম প্রদান করতেন এবং সুন্দর নাম প্রদান করতেন আলী রাজিয়া লু তিনি হয়তো ভিন্ন আঙ্গিক থেকে চিন্তা করেছিলেন কারণ তিনি নিজে একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন যোদ্ধা ছিলেন হতে পারে যে সেই বিষয় থেকে চিন্তা করে তিনি তার সন্তানের নাম রেখেছিলেন হার্ব বা যুদ্ধ কিন্তু রাসুল্ল সাল্লাম তিনি কোমল এবং সুন্দর অর্থ প্রদানকারী নাম পছন্দ করতেন সে কারণে তিনি সন্তানের নাম পরিবর্তন করে রাখলেন হাসান এভাবে পরবর্তীতে অন্যান্যদের নাম রাখলেন হুসাইন এবং মুহাসান এবং ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নামের প্রভাব অনেক সময়ই পরিলক্ষিত হয় একই সঙ্গে আমরা এটাও স্মরণ করতে পারি যে আলাস আমাদেরকে হাসরের ময়দানে দুনিয়াতে আমাদের যা নাম থাকবে সেই নামের মাধ্যমেই ডাকবেন আরেকটি বর্ণনায় আমরা দেখি সাহুল রাদু তিনি বর্ণনা করে বলছেন যখন আবু ও পুত্র সন্তান হলো সেই শিশু সন্তানকে তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসলেন রসুলুল্লাহ সাল্লাম সেই সময় কোনো একটি কাজে ব্যস্ত ছিলেন তিনি ব্যস্ত থাকার কারণে সেই দিকে মনোযোগ দিতে পারছিলেন না এরকম অবস্থাতেই তার উরুর উপর এনে সেই শিশু সন্তানকে রাখা হলো যেহেতু রাসুল্লসলাম ব্যস্ত ছিলেন এবং সেই দিকে তিনি সময় দিতে পারছেন না ফলে আবু উসাইদ আল্লাহ রসুলের উরু থেকে তার সন্তানকে উঠিয়ে নিয়ে চলে গেলেন পরবর্তীতে রাসুল্লাহ আসলাম যখন সেই কাজ থেকে অবসর হলেন তখন তিনি সেদিকে মনোযোগ দিলেন এবং জিজ্ঞাসা করলেন যে এখানে যে শিশুটি ছিল সে কোথায় আবু বললেন ইয়া রাসুল্লাহ আপনি ব্যস্ত থাকায় আমি তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি তখন রসুল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি তার নাম রেখেছো কি আবু সাঈদ বললেন যে আমি তার নাম রেখেছি অমুক তখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে না বরং তুমি তার নাম রাখো মুনজির তখন থেকে সাহাবি আবু সাইদ তার সন্তানের নাম রাখলেন মুনজির এভাবে রসল্লাহ সাল্লি সেই শিশুটির নাম পরিবর্তন করে দিয়েছিলেন ইমাম নবাব ই তিনি এই হাদিসের ব্যাখ্যার প্রসঙ্গে বলেছেন যে মুনজির এই নাম কেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম পছন্দ করলেন এর কারণ হচ্ছে যে আবু সাইদ তার একজন চাচাতো ভাই যিনি বীরে মাওনার ঘটনায় শহীদ হয়েছিলেন তার নাম ছিল মুন্জির ফলে রাসুল্লাহ সাল্লি সেই নবজাতক বা শিশুর নাম রাখলেন মুনজির ইমাম নওয়ি বলেছেন যে ধারণা করা যায় এর মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম চেয়েছেন যে সেই শিশুটি যেন সেই শহীদের আদর্শে বড় হতে পারে এবং নিজের মধ্যে সেই আদর্শ ধারণ করতে পারে সুতরাং আমাদেরও উচিত এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে উত্তম অর্থ রয়েছে এই ধরনের নাম শিশুদের ক্ষেত্রে প্রদান করা এবং ইসলামী নাম রাখা ফাতিমা রাত আনহার দুইজন পুত্র হাসান এবং হোসাইন তাদের সঙ্গে সম্পর্কিত রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের কিছু ঘটনা সেই প্রসঙ্গে এবার আমরা যাচ্ছি রসুল্ল সাল্লাহ সাল্লামের একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে তিনি শিশুদেরকে খুবই খুবই ভালোবাসতেন এবং একটি হাদিসে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগি রানা ওয়াইওয়ির কাবি রানা সেই ব্যক্তি আমাদের মধ্যে নয় যে ছোটোদেরকে স্নেহ করে না ভালোবাসে না আদর করে না এবং বড়দেরকে সম্মান কিংবা শ্রদ্ধা করে না সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় রসুল্লাহ সাল্লাহসাল্লাম শিশুদেরকে এত ভালোবাসতেন যে তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন তাদের সঙ্গে খেলাধুলা করতেন এবং তারা যতটুকু বুঝে তাদের উপযোগী করে তিনি তাদেরকে দিন শিক্ষা প্রদান করতেন ব্যস্ততার মাঝেও তিনি কোনো শিশুর আবদারকে উপেক্ষা করতেন না বা এড়িয়ে যেতেন না এমনকি মদিনার কোনো একটি ছোট বালিকা এসেও চাইলে হাত ধরে রসুল্লাহ যেখানে খুশি সেই দিকে টেনে নিয়ে যেতে পারত রসুল্ল সাল্লু ইসলাম যদি দেখতেন যে কোনো শিশু মন খারাপ করে রয়েছে তাহলে তিনি সাধ্যমত তাকে খুশি করার চেষ্টা করতেন রসুল্লাহ সাল্লু আসলাম তিনি একবার দেখলেন যে একটি ছোট বাচ্চা সে মন খারাপ করে বসে আছে এবং তার একটি পোষা পাখি ছিল কোনো কারণে সেই পাখিটি মারা গেছে সেই কারণে সেই শিশুর মন খারাপ রাসুলুল্লাহ আসলাম চাইলে এই দৃশ্য এড়িয়ে যেতে পারতেন তিনি একজন ব্যস্ত মানুষ কিংবা তিনি একজন রাষ্ট্রনায়ক তার অনেক জরুরি কাজ রয়েছে এই অজুহাতে তিনি স্বাভাবিকভাবেই চাইলে সেটাকে উপেক্ষা করে যেতে পারতেন কিন্তু একজন ছোটো বাচ্চা মন খারাপ করে রয়েছে এটা দেখে রাসুলুল্লা আসলাম সেখানে থামলেন এবং তাকে কবিতার সুরে বা ছড়ার মতো করে বারবার বলছিলেন ইয়া আবা উমায়ের মা আলান নুগায়ের ইয়া আবা উমায়ের মা আলাইন নুগায়ের অর্থাৎ হে আবা উমায়ের তোমার ছোট পাখিটির কি হলো শেষ পর্যন্ত শিশুটি হেসে দিল এভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছোটদেরকে কখনোই এড়িয়ে যেতেন না এবং তাদেরকে খুবই ভালোবাসতেন আরেকজন সাহাবির ঘটনা বুখারিতে এসেছে সাহাবির নাম মাহমুদ তিনি যখন ছোট ছিলেন যখন তার বয়স পাঁচ বছর ছিল সেই ঘটনা স্মরণ করে তিনি বলছেন যে সেই দিনের কথা আমার মনে পড়ে যখন রাসুল উল্লাহ সাল্লি কাছে একটি পানি ভর্তি পাত্র ছিল এবং সেখান থেকে কিছু পানি নিয়ে তিনি আমার মুখের উপরে কুলি করে দিয়েছিলেন অর্থাৎ শিশুকে আনন্দ দেওয়ার জন্য রাসুল উল্লাহ সাল্লাম এমনটা করেছিলেন এবং মাহমুদ সেই সাহাবি শিশু সাহাবি তিনিও খুবই আনন্দ পেয়েছিলেন আরেকটি বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লি স্লাম তিনি আব্বাস রাইদানহু তার পরিবারের যা যারা শিশু সন্তান ছিল তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন তাদেরকে এক কাতারে দাঁড় করাতেন যেমন আবদুল ইবনে আব্বাস কিংবা ওবায়দুল্লা ইবনে আব্বাস তাদের পরিবারে যারা সন্তান ছোটো ছোটো ছিলেন তাদেরকে নিয়ে তিনি খেলতেন এবং তিনি বলতেন যে তোমাদের মধ্যে যে সবার আগে দৌড়ে আমার কাছে আসতে পারবে তার জন্য রয়েছে অমুক অমুক পুরস্কার এভাবে ছোটো বাচ্চারা সবাই এক কাতারে দাঁড়িয়ে দৌড়ে রাসুদুল্লা সালামের কাছে এসে পৌঁছানোর চেষ্টা করতো এবং কেউ এবং এভাবে দৌড়িয়ে কেউ এসে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কোলের উপরে পড়তো কেউ তার পিঠের উপরে পড়তো এবং রাসুলুল্লাহ সাল্লি তাদেরকে কোলে পিঠে নিয়ে ওলট পালট করে খেলাধুলা করতেন এভাবে ছোটো বাচ্চাদেরকে আনন্দ প্রদান করতেন রাজি আমাদেরও উচিত ছোটোদেরকে ভালোবাসা এবং বড়দেরকে শ্রদ্ধা করা রাসুলুল্লা সাল্লি আসলাম তিনি বলেছেন যে ছোটোদেরকে আদর করে না এবং বড়োদের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় হাসান এবং হুসাইন রাজি আল্লাহ হুমা তারা যখন ছোট ছিলেন সেই প্রসঙ্গে কিছু বর্ণনার দিকে আমরা যাচ্ছি হাসান এবং হুসাইন তাদের সম্পর্কে রাসুল্লাহ তিনি বলেছেন হুমা রাইহা মিনাদ দুনিয়া তিনি বলেছেন আমার কাছে ওরা দুই ভাই বা ওরা দুইজন সুগন্ধি ফুল সমতুল্য ওরা দুইজন আমার কাছে এই দুনিয়ার দুটি সুগন্ধি ফুল ইবনে হাজার বলেছেন যে এর মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম বুঝিয়েছেন যে তাদের মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন এবং ধন্য করেছেন এবং যে বিষয়ের মধ্যে সুগন্ধি রয়েছে সেই বিষয় থেকে মানুষ যেভাবে সুঘ্রাণ গ্রহণ করে যেমন সুগন্ধি কিংবা সুগন্ধি ফুল রসুল্লাম তার সঙ্গে তুলনা দিয়ে তাদেরকে বলেছেন যে তারা দুই ভাই আমার কাছে দুনিয়ার সুগন্ধি ফুল সমতুল্য মানুষ ছোটো বাচ্চাদেরকে আদর করে তাদেরকে কোলে নেয় চুমু খায় এবং তাদের দেহের সুঘ্রাণ গ্রহণ করে আরেকটি বিশুদ্ধ বর্ণনায় তিনি বলেছেন মান আহাববাহুমা ফাকাদ আহাব্বানি অমান মান গদ আহুমা ফাকাদ আব গদানী কলা আনি আল হাসান ওয়াল হুসাইন রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে আমাকেও ভালোবাসলো আর যে তাদের প্রতি শত্রুতা করলো সে আমার সাথেও শত্রুতা করলো আরেকটি বর্ণনায় রসুল্লাহ সাল্লি আসলাম তিনি বলেছেন যখন তার দৃষ্টি পড়েছিল হাসান এবং হুসাইনের উপর সেই অবস্থায় তিনি বলে ওঠেন আল্লাহুম্মা ইন্নি উহিব্বু হুমা বা আহিব বা হুমা ইয়া আল্লাহ আমি ওদেরকে ভালোবাসি আপনি ওদেরকে ভালোবাসুন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি বলেছেন আল হাসানু আল হুসাইন সাইদা শাবাব ইয়াহলিল জান্না হাসান এবং হুসাইন জান্নাতটি যুবকদের নেতা বা সর্দার ইবনে বুরাইদা তিনি বর্ণনা করে বলেছেন যে একবার আমি আবু বুরাইদা তাকে বর্ণনা করতে শুনলাম একবার হাসান এবং হুসাইন এমন অবস্থায় মসজিদে প্রবেশ করলেন যখন রাসুল উল্লাহ সাল্ল্লাহলাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন খুদ্া চলছিল সেই অবস্থায় তারা খুবই ছোট ছিলেন এবং তাদের দুইজনের গায়ে ছিল টুকটুকে লাল জামা এবং ছোট বাচ্চারা যেভাবে হাঁটে সেভাবে তারা হেলে দুলে ছুটে আসছিলেন তাদের নানা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে রাসুল্ল সাল্লাহ সাল্লাম তিনি দেখলেন যে ছোট বাচ্চাগুলো মনে হচ্ছে যেন তারা হাঁটতে গিয়ে পড়ে যাবে এমন অবস্থা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন খুদবা থামিয়ে দিলেন এবং দ্রুত তাদেরকে দুইজনকে কোলের সঙ্গে চেপে ধরলেন এবং এরপর তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসুল ঠিকই বলেছেন ইন্নামা আোয় আলুকুম ও আউলা আদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্তান একটি ফিতনা বা পরীক্ষা স্বরূপ নবীজি সাল্লা সাল্লাম তিনি বললেন যে শিশু দুটিকে এভাবে হেলে দুলে ছুটে আসতে দেখে আমি আর ধৈর্য রাখতে পারলাম না কাদি খুতবা বাদ দিয়ে তাদেরকে ছুটে এসে ধরলাম রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম হাসান এবং হুসাইনের নামকরণ করেছেন সেই প্রসঙ্গে বর্ণনা আমরা উল্লেখ করেছি যখন তাদের জন্ম হয়েছিল রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের কানে আজান দিয়েছেন এবং পরবর্তীতে আকিকার ব্যবস্থা করা হয়েছিল রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম হাসান এবং হুসাইনকে কোলে নিতেন এবং কোলে তুলে তাদের জন্য দোয়া করতেন সমস্ত অশুভ বিষয় থেকে সুরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এবং তিনি দোয়া করে বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম তিনিও তার সন্তান ইসমাইল এবং ইসাহাকের জন্য দোয়া করে আল্লাহর কাছে পানা চাইতেন Rasulullah sallallahu alaihi wa sallam telah berkata A'udhu bi kalimatillahi tamah min kulli shaitani wahamah wa min kulli ainin laamah A'udhu bi kalimatillahi tamah min kulli shaitani wahamah আমি আল্লাহর প্রত্যেক পরিপূর্ণ কালিমার মাধ্যমে বাক্যের মাধ্যমে আশ্রয় চাচ্ছি প্রত্যেক ক্ষতিকর অনিষ্টকারী দিন শয়তান থেকে প্রত্যেক বিষাক্ত প্রাণী থেকে এবং প্রত্যেক বদ নজর বা কুদৃষ্টি থেকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বাইরে থেকে ফেরত আসতেন তখন তিনি তার নাতিদেরকে খোঁজ করতেন এবং এ প্রসঙ্গে একটি বর্ণনায় আমরা দেখতে পাই বুখারিতে এসেছে আবু হুরাইরা রাজিউল্লাহ্ন বর্ণনা করে বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনের একটি অংশে কোথাও বের হলেন এরপর তিনি বনু কাইনুকার বাজারে গেলেন সেখান থেকে ফিরে এসে ফাতিমা রাজিয়া কাছে ঘরের রাঙিনায় বসে বলছিলেন আসাম্মা লুকাউ আসাম্মা লুকাউ অর্থাৎ খোকা কোথায় খোকা কোথায় বা হাসান রাজি দিকে ইঙ্গিত করে তিনি বলছিলেন যে হাসান আছে কি হাসান আছে কি ফাতিমা রাজিলত্লাহা সেই সময় তাকে কিছুক্ষণ দেরি করালেন এবং বর্ণনাকারী বলছেন যে মায়েরা যেভাবে ছোটো বাচ্চাদেরকে প্রস্তুত করে এরপর পাঠায় সেইভাবে তিনি তাকে প্রস্তুত করে দিচ্ছিলেন অর্থাৎ তাকে হয়তোবা গোসল করাচ্ছিলেন বা জামা পরার ছিলেন কিংবা পুঁতির যেরকম মালা ছোট বাচ্চাদের পরিয়ে দেওয়া হয় সেরকম একটি ছড়া সেটাকে পরিয়ে দেওয়া হচ্ছিল এভাবে হাসান র ইসলানহকে তিনি প্রস্তুত করে দিলেন এরপর রাসুল্ল সাল্লাম তিনি দৌড়িয়ে এসে হাসানকে জড়িয়ে ধরলেন এবং কোলে তুলে নিলেন চুমু খেলেন এরপর তিনি বললেন আল্লাহ হুম্মা আহবিব হু ওয়া আহিব বা মাইহিব বুহু হে আল্লাহ তুমি হাসানকে মহব্বত করো ভালোবাসো এবং যে হাসানকে ভালোবাসবে তাকেও ভালোবাসো হাসান রাজিদুল্লাহুর প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাই তিনি বলেছেন যে আমার এই নাতি সে একজন নেতা বা সর্দার হবে এবং খুব সম্ভবত আল্লাহ তার মাধ্যমে মুসলিমদের দুইটি বিবাদমান দলকে একত্রিত করে দেবেন তাদের দ্বন্দ্ব মিটিয়ে দেবেন পরবর্তীতে আমরা দেখতে পাই রাসুল্লাহ উল্লাহ সাল্লা এই ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে একদিকে হাসান রাতিলতোলাহু তিনি খলিফা হয়েছিলেন এবং তার খিলাফার মেয়াদ ছিল ছয় মাস পর্যন্ত এরপর তিনি নিজেই মুসলিমদের বৃহত্তর স্বার্থে মুসলিমদের উভয় দলের মধ্যে মতানৈক্য এবং রক্তপাত এই বিষয়গুলো বন্ধ করার জন্য তিনি নিজে খিলাফতের বিষয় ছেড়ে দেন এবং মুয়াবিয়া অর্পণ করেন এভাবে মুসলিমদের দুইটি বিবাদমান দলকে তিনি একত্রিত করেছিলেন এবং সময়টি হচ্ছে একচল্লিশ হিজড়ি সেই সময়ের ঘটনা ইসলামের ইতিহাসে সেই বছরটি আমুল জামা বা একত্রিত হওয়ার বছর হিসেবে চিহ্নিত রয়েছে এবং এই প্রসঙ্গে রাসুল্ল সাল্লাহাল্লাম হাসান রাজি প্রতি ইঙ্গিত করে বলেছিলেন যে আল্লাহ তার মাধ্যমে মুসলিমদের দুইটি বিবাদমান দলকে একত্রিত করে দেবেন ইবনে হাজরাল্লাহানী তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এর মাধ্যমে একদিকে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহামের মুজিজা তার সত্য নবী হওয়ার প্রমাণ ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয়েছে আরেক দিক থেকে হাসান রাজি ইসলান্ন মর্যাদা সকলের কাছে স্পষ্ট হয়েছে হাসান এবং হুসাইন আনহুমা তারা চেহারা এবং দৈহিক আকৃতিতে রাসুল্লাহ উল্লাহ সাল্লাইস্লামের সঙ্গে এত বেশি সাদৃশ্যপূর্ণ ছিলেন যেমনটা আর কেউ ছিলেন না ইমাম তিরমিজি এবং ইবনে হিব্বান রাহিমাউল্লাহ তার বর্ণনা করে বলেছেন যে দেহের উপরের অংশে অর্থাৎ মাথা থেকে বুক পর্যন্ত মাথা থেকে সিনা পর্যন্ত হাসান রাজিউল্লো তিনি রাসুলের সঙ্গে অধিক সাদৃশ্য রাখতেন এবং বুক থেকে নিচ পর্যন্ত বা পা পর্যন্ত হুসাইন রাজিউল্লাহ্নহ তিনি রাসুলের সঙ্গে অধিক সাদৃশ্য রাখতেন হুসাইন রাজি আল্লাহনুর মর্যাদা প্রসঙ্গে আমরা দেখতে পাই ইমাম আহমাদ তিনি বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাম তিনি একবার একটি দাওয়াত খেতে বের হলেন এবং রাসুলকে দেখে ছোটো বাচ্চারা যারা আশেপাশে খেলাধুলা করছিল তারা এদিকে সেদিকে ছুটে পালাতে লাগলো রাসুল্ল সাল্লাহ সাল্লাম তিনি তাদের সঙ্গে আদর করার জন্য এবং খেলাধুলা করার জন্য এদিকে সেদিকে ছুটে পালিয়ে যাওয়া বাচ্চাদেরকে ধরছিলেন ধরার চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত তিনি তাদের মধ্যে থাকা হুসাইনকে ধরে ফেললেন এবং ধরে তার কাঁধে একটি হাত রাখলেন এবং আরেকটি হাত রাখলেন তার থুতনির নিচে এরপর তাকে কোলে নিলেন এবং মুখে চুমু খেলেন এবং বললেন দোয়া করে বললেন হুসাইন ও মিন্নি ও আনা মিন হুসাইন আল্লাহ আহিব্বা মান আহাব্বা হুসাইন হুসাইন মিনাল আসবাত হুসাইন আমার এবং আমি হুসাইনের হে আল্লাহ যে হুসাইনকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসুন হুসাইন আমার বংশধর থেকে এখানে লক্ষণীয় রাসুল্লাহ সাল্লুসাল্লাম হুসাইনের প্রতি ভালোবাসাকে এত গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন এভাবে বলেছেন আল্লাহ হুম্মা আহিব্বা মান আহাব্বা হুসাইন হে আল্লাহ যে হুসাইনকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসুন পরবর্তী ইতিহাসের ঘটনা থেকে আমরা দেখতে পাই কারবালার সেই মর্মান্তিক ঘটনা যখন হুসাইন রাজিউতলানহুকে শহীদ করে দেওয়া হয়েছিল এবং তার মস্তক শিরচ্ছেদ করা হলো ছিন্ন করা হলো সেই প্রসঙ্গের ঘটনা আনাস ইবনে মালিক রাধিউল তুলানহু তিনি বুখারিতে উল্লেখ করে বলেছেন যে যখন কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে হুসাইন রাই ছিন্ন মস্তক নিয়ে আসা হলো এবং একটি বড় প্লেট বা পাত্রে সেটাকে রাখা হয়েছিল তখন ইবনে জিয়াদ সে একটি লাঠি বা তীরের অগ্রভাগ সেটা হাতে নিয়ে হুসাইন রাইতলানহুর নাকে কিংবা চেহারার উপর সেটাকে স্পর্শ করাচ্ছিল এবং হুসাইন রাইতলানহুর রূপ লাবণ্য চেহারা সম্পর্কে কটুক্তি করছিল এবং অশোভন আচরণ করছিল আনাস রহিৎ তিনি বলছেন যে যার চেহারা আল্লাহ রাসুলের সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল তিনি হচ্ছেন হুসাইন রাজি আনাস আনস রহিতানহুর আরেকটি বর্ণনা এসেছে উবাইদুল্লা ইবনে জিয়াদের দরবারে যখন হুসাইন রাইতলানহুর ছিন্নমস্তক আসলো হুসাইন রাইতলানহুর সামনের দুইটি দাঁতের মাঝে কিছুটা ফাঁকা ছিল উবায়দুল্লাহ সেখানে একটি কাঠি ঢুকিয়ে সেখানে খোঁচা মেরে বলছিল তিনি তো খুবই সুন্দর ছিলেন সত্যিই তিনি খুবই সুন্দর ছিলেন আনাস বলছেন আল্লাহর কসম করে বলছি তুমি অশোভন আচরণ করছো অসৌজন্যমূলক আচরণ করছো আল্লাহ রাসুলকে আমি দেখেছি তুমি যেখানে কাঠি প্রবেশ করিয়েছ সেখানে তিনি নিজের ঠোঁটকে স্পর্শ করিয়েছেন এবং খেয়েছেন এই কথা শোনার পর দ্রুত উবায়দুল্লাহ জিয়াদ সেখান থেকে তার লাঠি সরিয়ে নিয়েছিল আমাদের আজকের আলোচনার শেষের অংশে আমরা চলে এসেছি নবীদি সাল্লু ইসলামের মৃত্যুকালীন সময়ে ফাতিমা রদুল তোলাহার ঘটনা সেই প্রসঙ্গ বর্ণনা প্রসঙ্গে আইসা রাজিলতো আহা তিনি বর্ণনা করে বলছেন যে রাসুল উল্লাহ সাল্লাই যখন অসুস্থ সেই অবস্থায় তার সমস্ত বিবিরা তার কাছেই ছিলেন কেউ অনুপস্থিত ছিলেন না এমন সময় ফাতিমা আসলেন এবং ফাতিমার চলার ভঙ্গি এটা রাসুল্লাহ উল্লাহ চলার ভঙ্গির সাথে খুবই বেশি মিল রাখত এবং আরেকটি বর্ণনা এসেছে আয়েশা তিনি বর্ণনা করে বলেছেন যে আল্লাহ রসুলামের কথা বলার যে ধরন ফাতিমা রাজিল তোলাহার কথা বলার ধরন একই রকম ছিল তিনি এত বেশি সাদৃশ্য রাখতেন যখন ফাতিমা প্রবেশ করলেন আসলাম তাকে দেখলেন এবং তাকে সুস্বাগতম জানালেন খোস আমদেজ জানালেন এবং বললেন মার হাবা হে আমার প্রিয় মেয়ে তুমি এসো তুমি আমার কাছে এসে বসো এরপর ফাতিমা রাজিয়া তোলাহা তিনি রসুল্লাহলামের কাছে বসলেন এবং আল্লাহ রসুল তার সঙ্গে চুপে চুপে কিছু কথা বললেন সেটা শুনে ফাতিমা তিনি খুবই কান্নায় ভেঙে পড়লেন সাল্লাম যখন দেখলেন যেভাবে তার মেয়ের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে তিনি আবার তার সঙ্গে একান্তে কিছু কথা বললেন তখন ফাতিমা হেসে দিলেন আইসা রাজানহা তিনি এই ঘটনা বর্ণনা করে বলছেন রা আই তু কালিয়াউমি ফারাহান আকর আবামিন হুজনি আইসা বলছেন যে আজকের এই দিনের মতো আজকের এই দিনের মতো এমনটা আমি আর কখনো দেখিনি অর্থাৎ দুঃখ আবার একটু পরে আরেকটি কথা শুনে ফাতিমা হেসে দিলেন এরকম ঘটনা আমি কখনো দেখিনি কাজে বিষয়টি নিয়ে তিনি খুবই আগ্রহী ছিলেন যে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে রাসুল্ল সাল্লাম তিনি কি এমন বলেছেন যে এখনই তিনি কাঁদলেন আবার একটু পরেই তিনি খুশিতে হেসে উঠলেন আইসা আনহা তিনি ফাতিমার কাছে এই বিষয়টি জানতে চেয়েছিলেন কিন্তু ফাতিমা রাদি আল্লাহ আনহা শুরুতে এটা প্রকাশ করতে রাজি ছিলেন না তিনি বলছিলেন যে রাসুল্ল্লাহ সাল্লাহ স্লামের একান্তে বলা কথা গোপন বিষয় সেটা তো আমি প্রকাশ করতে পারি না আয়সা বলছেন যে যখন রাসুল্ল সাল্লাহ ইসলামের ওফাত হয়ে গেল তখন সেই অবস্থায় আমি তার উপর আমার অধিকারের কসম অর্থাৎ ফাতিমা রাজিয়া সালনার মা তিনি মুমিনদের মা আইসা আনহা তিনি সেই বিষয়কে উপস্থাপন করে তিনি বললেন যে আসলাম তোমাকে কী বলেছেন সেটা আমাকে অবশ্যই বলতে হবে সেই অবস্থায় ফাতিমা রাজি হলেন এবং তিনি বললেন যে প্রথমবার আল্লাহ রসুল সাল্লু আসলাম আমাকে একান্তে ডেকে নিয়ে বলেছেন যে জিব্রাইল তিনি প্রতি বছর এক কি দুইবার আমার কাছে কোরআন পুনরাবৃত্তি করাতেন এই বছর তিনি দুইবার পুনরাবৃত্তি করিয়েছেন এবং আমার ধারণা যে আমার অন্তিম সময় খুব কাছে চলে এসেছে কাজেই তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো কেননা তোমার জন্য আমি অতি উত্তম এক পূর্বসূরি এই কথা শুনে আমি কাঁদলাম যা আপনি দেখেছিলেন এরপর যখন নবীজি আমার অস্থিরতা দেখলেন তখন তিনি দ্বিতীয়বার আমাকে কাছে ডেকে বললেন যে হে ফাতেমা তুমি কি এই খবরে খুশি নাও আন তাকু নিদাত ইল আউসাই ই দাতা নিসা ইহি লুম্মা হে ফাতিমা মুমিন রমণীদের সর্দার বা নেত্রী এবং উম্মতের সকল নারীদের নেত্রী হওয়া এটা কি তুমি পছন্দ করবে না তখন ফাতিমা বললেন যে এই কথা শুনে আমি হাসলাম এবং এই হাসি আপনি দেখেছেন আরেকটি বর্ণনা এসেছে যে রাসুল্ল সাল্লাম ফাতিমাকে বলেছিলেন যে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সঙ্গে একত্রিত হবে এই কথা শুনেও তিনি হেসে উঠেছিলেন পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই যে ফাতিমা ফাতেমা রাদিয়াল্লাতাল আহা রাসুল্লাসল্লা ইসলামের মৃত্যুর পর অসুস্থ হয়ে যান এবং চার কিংবা ছয় মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করেন রাসুল্লাহ উল্লাহ সাল্লা মৃত্যুবরণ করেছেন এবং নবীজি সাল্লা সাল্লামকে তিনি এত বেশি ভালোবাসতেন যে তার বিচ্ছেদের যন্ত্রণা সেই বিষয়গুলোর কারণে তিনি অসুস্থ হয়ে যান এবং চার কিংবা ছয় মাসের মাথায় তিনি নিজেও মৃত্যুবরণ করেন এবং শেষের সময়টাতে তিনি অসুস্থ অবস্থাতেই ছিলেন আনাসরাই ইসলাম থেকে বর্ণিত যে যখন রাসুল উল্লাহ সাল্লা ইসলামের অসুস্থতা চূড়ান্ত আকার ধারণ করে এবং তিনি সংজ্ঞাহীন হয়ে যাচ্ছিলেন বারবার বিহুস হয়ে যাচ্ছিলেন সেই অবস্থায় ফাতিমা তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং পিতার এই কষ্টকর দৃশ্য তিনি সহ্য করতে পারছিলেন না তিনি আফসোস করে বলছিলেন হায় আমার পিতা তার কত কষ্টকর এই অবস্থা রাসুলুল্লাহ আলাইসাল্লাম তখন ফাতিমাকে ডেকে বলেছেন যে আজকের এই দিনের পর তোমার পিতার উপর আর কোনো কষ্ট আসবে না ফাতিমা তখন বুঝতে পারলেন যে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের এটাই হচ্ছে শেষ অবস্থা বা অন্তিম অবস্থা কিন্তু শেষ পর্যন্ত যখন রাসুল্লাহ উল্লাহ সাল্লাম তিনি ইন্তেকাল করলেন তখন ফাতিমা বললেন হায় আমার পিতা তিনি তার রবের ডাকে সারা প্রদান করেছেন হায় আমার পিতা জান্নাতুল ফেরদাউস হলো তার বাসস্থান তার ঠিকানা হায় আমার পিতা আমি জিব্রাইলকে তার মৃত্যুর সংবাদ পরিবেশন করছি যখন রাসুল্লাহ উল্লাহ সমাহিত করা হলো তখন ফাতিমা রাজি আনহা সেই দুঃখ বেদনায় খুবই ভারাক্রান্ত অবস্থায় ছিলেন এবং তিনি বলছিলেন আনাসকে যে হে আনাস আল্লাহ রাসুলকে তোমরা মাটি দিলে কীভাবে তোমাদের প্রাণ সায় দিল আল্লাহ রাসুলকে মাটি চাপা দিতে কীভাবে তোমাদের প্রাণ সায় দিল রাসুল্লাহ সাল্লাহ আসলামের সমস্ত সন্তান তার জীবদ্দশাতে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র ফাতিমা রাজিয়াল্লা আনহা তিনি রাসুল উল্লাহ সাল্লাহসাল্লামের মৃত্যুর চার কিংবা ছয় মাসের মাথায় এরপর তিনি মৃত্যুবরণ করেছেন অন্যান্য বোনরা যেভাবে তাদের যৌবনেই মৃত্যুবরণ করেছেন ঠিক তেমনিভাবে ফাতিমা রা দিয়া তিনিও তার বয়স তিরিশ স্পর্শ করার পূর্বেই মৃত্যুবরণ করেছেন কিছু বর্ণনায় প্রতি সাতাইশ কিংবা উনত্রিশ এভাবে তার বয়সকে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লা দিয়ে ভবিষ্যৎবাণী আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে এটা এভাবে সত্যি প্রমাণিত হয়েছিল পাতিমা রাজিউলতোলান্হা তিনি জান্নাতের নারীদের নেত্রী এবং সর্দার এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তার লজ্জাবোধ এবং সম্ভ্রমবোধ যে কারণে তিনি আসমা আসমাবিন তোমায়েস রাজিউতোলান্নার কাছে ওসিয়ত জানিয়ে গিয়েছিলেন যে তার দাফন কার্য এটা যেন রাতের বেলাতেই সম্পাদন হয় এবং নারীদেরকে কাফন করানো কিংবা যেভাবে লাশ বহন করা হয় সেই ক্ষেত্রেও তিনি একটি ওসিয়ত করে গিয়েছিলেন কাফন পরানোর পর তার দেহের কোনো অংশের আকার আকৃতি বোঝা যাক এই বিষয়গুলো তিনি পছন্দ করছিলেন না এটিও ছিল তার উচ্চ সম্ভ্রম বোধ বা লজ্জাবোধের একটি অংশ আসমা আসমাবিন্ত মাইস তখন তাকে বললেন হে আল্লাহ রাসুলের মেয়ে আমি এই বিষয়ে একটি সুন্দর পদ্ধতি দেখেছি আবিসিনিয়াতে আপনি অনুমতি দিলে আমি সেটা দেখাতে পারি এরপর তিনি খেজুরের কিছু ডাল নিয়ে আসলেন এবং সেটা দিয়ে একটি আবরণ বা কাভার তৈরি করে তার উপরে একটি কাপড় জড়িয়ে অনেকটা পর্দা বা আবরণের মতো করলেন অর্থাৎ এর ফলে নিচে যা থাকবে সেই বিষয়ের আকার আকৃতি আর বোঝা যাবে না ফাতিমা রদিল সেই বিষয়টিকে খুবই পছন্দ করেছিলেন এবং এভাবেই শেষ পর্যন্ত তার লাশ দাফন করা হয়েছিল এবং কবর পর্যন্ত সেভাবেই সেটাকে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল ফাতিমা রাদিলতো তালানহার জীবনের পরবর্তী অংশের মধ্যে রয়েছে তার মিরাজ দাবি করেছিলেন যখন তিনি আবু অকরা সিদ্দিকের কাছে বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন এবং এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমরা উল্লেখ করেছি বকর সিদ্দিক রাজিউতোলাহু তার জীবনী আলোচনার মধ্যে কাজেই একই বিষয় আমরা এখানে পুনরাবৃত্তি করছি না বরং পূর্বে সেই আলোচনার দিকে আমরা আমাদের শ্রোতাদেরকে রেফার করছি নবীদের মিরাজ বন্টন হয় না বা কোনো ওয়ারিস থাকে না তারা যে বিষয় রেখে যান সেটা সদাকা হিসেবে গণ্য করা হয় আবু করাসিদ্দিক এই হাদিস ফাতিমা রাজি আল্লাহোকে জানিয়ে দেন ফাতিমা সেই হাদিস সম্পর্কে জানতেন না এবং পরবর্তীতে তিনি সেই বিষয়কে মেনে নিয়েছিলেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা সেই পর্ব থেকে আপনারা শুনে নিতে পারেন আজকের পর্বের শেষের অংশ রাসুল উল্লাহ পরিবার নবী পরিবার বা আহলে বাইতের মর্যাদা আইসের আদিল তিনি মুসলিম শরীফের ইহাদিসে সেখানে উল্লেখ করা হয়েছে তিনি বলেছেন যে রাসুল উল্লাহ সাল্লাম তিনি একদিন সকালে বের হলেন এবং তার গায়ে একটি কালো ডোরাকাটা চাদর ছিল পশুমি চাদর ছিল সেই অবস্থায় হাসান ইবনে আলী সেখানে আসলেন সাল্লাহ সাল্লাহাম তাকে চাদরের নিচে ঢুকিয়ে নিলেন এরপর হুসাইন আসলেন আল্লাহ রসুল তাকেও চাদরের নিচে ঢুকিয়ে নিলেন এরপর ফাতিমা আসলেন আল্লাহ রসু আসলাম তাকেও চাদরের নিচে প্রবেশ করালেন এরপর আলী আসলেন রাসূলুল্লাহ আসলাম তাকেও চাদরের নিচে ঢেকে নিলেন এরপর রসুলুল্লাহ সাল্লাহালসাল্লাম তিনি কুরআনের এই আয়াত তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ তাল্লা বলেছেন ইন্দামা ইউরীউদুল্লাহু লিউজ হিবা আন কুমুররি দিসা আহেলাল বাইদ বা ইউদাহীরকুম তাত হিরা হে নবী পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ চান তোমাদেরকে অপবিত্রতা থেকে মুক্ত করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পুতঃ পবিত্র রাখতে এই হাদিসের মাধ্যমে আহলেবাইদ বা নবী পরিবারের মর্যাদার একটি বিষয় রসুল্ল সাল্লি তাদের জন্য আল্লাহ সুহামতালার কাছে দোয়া করেছেন যেন আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে পবিত্র রাখেন এবং অপবিত্রতা থেকে তাদেরকে মুক্ত করে দেন এখানে যে আয়াতটি রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিলাওয়াত করেছেন সেটি সুরা আহজাবের অংশ এবং যে প্রসঙ্গে আল্লাহ সুহাম সুরা সূরা আহজাবে সেই আয়াতগুলো নাজিল করেছেন অর্থাৎ আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আয়াতগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আলাহ সুকমতাল্লাহ সেখানে রাসুল্লাহ সাল্লা পিবিদেরকে উদ্দেশ্য করে অর্থাৎ তারাও রাসুল্লামের পরিবারের অংশ রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন জায়দ ইবনে আরকাম রাজিআলা তোলাহুর কাছে হুসাইন রাজি উল্লাহতোলাহু তিনি জানতে চেয়েছিলেন যে হে আহলে বাইদ কারা নবী পরিবারের সদস্য কারা রসুল্লাহ সাল্লাহ আসলামের যারা স্ত্রী ছিলেন তারা কি পরিবারের সদস্য নন তখন জায়দ বললেন হাঁ তার বিবি যারা ছিলেন তারাও আহলে বাইতের সদস্য এবং ব্যাপকভাবে বলতে গেলে নবীজির মৃত্যুর পর যাদের প্রতি সদাকার প্রদান করা নিষিদ্ধ তারাও তার পরিবারবর্গের সামিল হুসাইন রাদি আনহু জিজ্ঞেস করলেন তারা কারা তখন জায়দ বললেন তারা হলেন আলী আকিল জাফর এবং আব্বাস রাদি আনহুম তাদের সন্তান সন্তানাদি বা তাদের বংশধর অর্থাৎ তাদের পরিবার তিনি আবার জিজ্ঞাসা করলেন এদের সবার প্রতি কি সাদাকা নিষিদ্ধ তখন জায়দ বললেন হাঁ মুসলিম শরীফে হাদিসটি এসেছে রসুল সাল্লাহ আসলামের পরিবারের সদস্য কারা বা বাইতের অন্তর্ভুক্ত কারা এ প্রসঙ্গে ওলামায় বিভিন্ন মতামত উপস্থাপন করেছেন তার সার অংশ হচ্ছে রসুল্লাহ আসলামের স্ত্রীগণ আলী রাজিয়ালাহুর পরিবার এভাবে আকিল জাফর আব্বাস বনু আব্দুল মুত্তালিব এবং বনু হাসিমের যারা সদস্য এবং হারে সিমনি আব্দুল মুত্তালিব তাদের পরিবারের যারা সদস্যবৃন্দ তারা নবী পরিবারের সদস্য বলে বা আহলে বাইতের সদস্য বলে বিবেচিত হবেন সায়দ রাজিলহু তিনি তার সেহাদিসে উল্লেখ করেছেন রাসুল্লাহসাল্লামের সেই ভাষণের কথা আল্লাহ রসুলাম তিনি তার পরিবার বা আহলে বাইতের সম্পর্কে বলছিলেন উজাক কিরকুম উল্লাহ হুফিয়া আহলি বাইদ উজাক কিরকুম উল্লাহ হুফি আহলি বাইদ উজাক কিরকুম উল্লাহ হুফি আহলি বাইদ আমি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি আমি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি আমি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি এভাবে তিনবার রাসলুল্ল্লা সাল্লাই সাল্লাম তার নিজের পরিবারের সদস্যদের প্রতি এই উম্মার যে সম্মান প্রদর্শন করা এবং তাদের প্রতি ভালোবাসা প্রদান করা সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ইমাম কুর্তুব ই এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন রাসল সাল্লাহ সাল্লাম এভাবে একাধিকবার ওসিয়ত করেছেন এবং তাগিদ দিয়েছেন এর মাধ্যমে এই ইঙ্গিত ফুটে ওঠে যে বাইতের প্রতি ভালোবাসা রাখা তাদের প্রতি সম্মান রাখা এটা ওয়াজিব বা আবশ্যক এটা এমন এক বিষয় যা বাধ্যতামূলক এবং পরিহার করা কিছুতেই গ্রহণযোগ্য নয় এ আমরা দেখতে পাই আউ ও সিদ্দিক রাজিউদ্হু তিনি আলী রাজিউল্লৌকে বলেছিলেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আমার নিজের আত্মীয়দের সাথে উত্তম আচরণ করার থেকে আল্লাহ রাসুল সাল্লামের পরিবারের সদস্যদের সঙ্গে বা তার আত্মীয়দের সঙ্গে উত্তম আচরণ করা আমি অধিক পছন্দ করি সুতরাং আহলে বাইতকে ভালোবাসা মহব্বত করা তাদেরকে সম্মান করা এটি আহলে ওয়াল জামায়াতের মৌলিক আকিদাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত একটি বিষয় আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং সম্মানের একটি উপায় হচ্ছে যে রাসুল্লাহ আলাইহি সাল্লাহিসাল্লামের প্রতি যখন আমরা দূরত পেশ করি তখন তাদের প্রতিও তাদের প্রতিও সালাত এবং সালাম পেশ করা কা ইবনে উজরা রাদিউল্লাাহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ আহলে বাইতের প্রতি আমরা কিভাবে সালাত এবং সালাম পেশ করব বা কিভাবে আমরা দূরত পেশ করব তখন রাসূলুল্লাহ উল্লাহ সাল বললেন যে তোমরা এই কথা বলো যে কথাটি আমরা সালাতের শেষ বৈঠকে বলে থাকি আল্লাহমা সল্লাহ আলা মুহম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইনক্ক হামিদুম মজিদ আলা আল্ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম আলা আলাহি ইব্রাহিম ইনক্ক হামিদ উম মজিদ অর্থাৎ তোমরা এই কথাগুলো বলো হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাহ সালাহ সাল্লাম এবং তার পরিবার তাদের উপর রহমত বর্ষণ করুন যেভাবে আপনি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইস্লামের পরিবার তার বংশধরদের উপরে রহমত বর্ষণ করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত উচ্চ মর্যাদার অধিকারী আমরা আরও বলি হে আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার পরিবার বংশধরদের উপর আপনি বরকত দান করুন যেরকম বরকত আপনি দান করেছেন ইব্রাহিম এবং ইব্রাহিম আলাহামের বংশধরদের উপর ইন্নাকামিদুম মাজির নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত উচ্চ মর্যাদার অধিকারী আমাদের আজকের আলোচনা এর মাধ্যমেই সমাপ্ত হচ্ছে